আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজ আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি সহজ একটি রেসিপি নিয়ে তো এখন আমি পিৎজা তৈরি চুলায় ও ওভেনে তো কীভাবে চুলায় পারফেক্ট পিৎজা তৈরি করা যায় সে রেসিপি শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রথমে বলে আমি একটি ডিম নিয়েছি ডিমটা খুব ভালো করে বিট করে নিচ্ছি তো যাদের চুলায় তৈরি পিৎজাটা ভালো হয় না আমার স্টেপগুলো ফলো করেন আমার রেসিপিটি দেখে আপনারা বাসায় যদি পিৎজাটা তৈরি করেন আশা করি আপনাদের পিৎজাটাও ভালো হবে আমার পিৎজাটা ভালো হয়েছিল তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এরপর দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ চিনি এখন এগুলোকে একটু সামান্য মিশিয়ে নিচ্ছি আর দুধটা খুব বেশি গরম নয় এবং ঠান্ডাও নয় কুসুম গরম হতে হবে যেন আঙ্গুল চুবালে সহ্য হয় এরপর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার আপনারা তেলও দিতে পারেন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য যেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় এভাবে করলে ডোটা খুব তাড়াতাড়ি ফুলে ওঠে এরই মাঝে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি পিৎজার জন্য বোনলেস চিকেন নিয়েছি এবং লম্বা লম্বা সে প্যাকেটে নিয়েছি তো এগুলোকে আমি এখন সামান্য মশলা মেখে মেরিনেট করে রেখে দেবো এক হতে দেড় ঘন্টার জন্য প্রথমের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোলমরিচ সরি লাল মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ গুলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল এখন এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এটাকে ম্যারিনেটের জন্য রেখে দেব এক হতে দেড় ঘন্টা যতক্ষণ না আমার ডোটা ফুলে ওঠে অ্যাক্টিভ হয়ে যায় তো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তো ইসটা এখন আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই কাপ ময়দা স্বাদ মতো একটু লবণও দিয়েছি আমি সেই স্টেপটা মিস্টেকলি কাটা পড়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এটাকে এখন আমি মিশিয়ে নি খুব ভালো করে মথে নিচ্ছি আর এটা প্রথম পর্যায়ে এটাকে খুব স্টিকি মনে হবে ভয় পাবার কিছু নেই এটা যখন আমি ছয় হতে সাত মিনিট মথে নিব খুব ভালোভাবে এই স্টিকি ভাবটা চলে যাবে এবং খুব সফট একটা ডো তৈরি হবে এখন মনে হচ্ছে খুবই স্টিকি তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে দেখুন স্টিকি ভাবটা চলে গিয়েছে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। খুব সফট একটা ডো তৈরি হয়েছে এখন এটাকে ডাবল সাইজ অথবা দুই ঘন্টার জন্য এয়ারটাইট করে ঢেকে রেখে দেবো প্রথমে আমি একটি পলিব্যাগ দিয়ে দিলাম পরিষ্কার এর ওপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি অ্যাক্টিভ হওয়ার জন্য তো প্যানে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি দিয়ে মেরিনেট করা চিকেনগুলো আমি এখন ভেজে নিচ্ছি প্রায় দেড় ঘন্টা পর এটাকে খুব বেশি ভাজার দরকার নেই কারণ এটা ব্রেস্ট চিকেন সিদ্ধ হতে তে একটা সময় লাগে না আর এর মধ্যে ম্যারিনেটের সময় আমি ভিনেগার দিয়েছিলাম তো এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমার রেসিপি ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো দুই ঘন্টা পর আমি ডাকনাটা তুলে নিচ্ছি দেখুন ডোটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে ডাবল সাইজেরও বেশি বড় হয়ে গিয়েছে খুব সুন্দর ফুলে উঠেছে দেখুন তো এখন আমি এটাকে হাওয়াগুলো বের করে দিচ্ছি এবং হাওয়া বের করে দিয়ে মথে নেবো প্রথম এই এই রকম ডোটা যদি তৈরি হয় তাহলে আপনাদের পিৎজাটাও পারফেক্ট হবে দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে এখন আমি দুটি পিৎজা তৈরি করবো একটি চুলাই তৈরি করব একটি ওভেনে তৈরি করব প্রথমে চুলাই তৈরি করার জন্য রুটিটা বেলে নিচ্ছি আমার একটি পিৎজা তৈরি করলে বাসায় কারাকারি মারামারি লেগে যাবে তো সেজন্য আমি দুটি পিৎজা তৈরি করবো এবং দুটি স্টেপেই আপনাদের সাথে শেয়ার করব। তো রুটিটা বেলে নিয়ে এখন আমি এটা প্যানের মধ্যে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য একটু ঢাকাতে ঢেকে রেখে দেব রুটিটা একটু ফুলে ওঠার জন্য এরই মাঝে আমি চুলায় তাওয়াটা গরম করে নিয়েছি ঠান্ডা নয় ফ্রি হিট করে নিয়েছি এখন এই দশ মিনিট পর প্যানটা বসিয়ে দিলাম তাওয়ার উপরে একদম চুলার হিটটা একদম লো থাকবে দশ মিনি পনেরো মিনিট পর্যন্ত আমি লো হিটে এটাকে ঢেকে রাখবো আর যে প্যানে আমি চিকেন ভেজেছিলাম সেই প্যানেই আমি এখন ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লবণ ও গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার কারণ হচ্ছে যে পিজাটা আমি ওভেনে তৈরি চুলায় তৈরি করব সেহেতু উপরের সাইডটা কাঁচা থেকে যায় সেই কারণে এবং স্পেল স্মেলটাও খুব সুন্দর আসে সেই জন্যই এই প্রসেসটা করা আপনারা এইভাবে করে দেখতে পারেন খুব বেশি ভাজার দরকার নেই এক মিনিট লো হিটে ভেজে নেব দশ হতে বারো মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন এটাকে আমি উল্টে দিব তো খুব সাবধানে উল্টাতে হবে রুটিটা খুব সফট হয়েছে দেখুন রুটিটা ফুলে উঠেছে অবশ্যই উল্টে দিতে হবে কেননা এটা চুলাই তৈরি করছি তো এখন এর মধ্যে আমি পিৎজা সস দিয়ে দিলাম তো পিৎজা সসটা আমি তৈরি করতে দেখাই নি সবাই এটা তৈরি করতে জানে অথবা সময়ের জন্য অনেক বড় হয়ে যায় ভিডিওটি এর জন্য দেখায়নি তো পিজা সসটি দিয়ে আমি স্টেপ বাই স্টেপ পিৎজাটা রেডি করে নেব এইভাবে আমি যে পিজাটা তৈরি করেছিলাম আসলে পিৎজাটা খুবই সুন্দর হয়েছিল ওভেনের থেকে কোনোই পার্থক্য হয়নি এবং উপরে যে আমি মজুরলা চিজ দিয়েছিলাম সেটাও খুব মেল্ট ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছিল তো ডাইরেক্ট আপনারা বসাবেন না চুলাতে ডাইরেক্ট বসালে নিচে থেকে পিজাটা পুড়ে যাবে বা অনেক বেশি শক্ত হয়ে যাবে হার্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই প্রসেসে আপনারা বাসায় পিজ্জা তৈরি করুন কথা দিচ্ছি আপনাদের পিৎজাটাও খুব সুন্দর হবে এবং যখন আপনারা কভার করবেন খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যেন হাওয়া বের না হয় তাহলে চিজটাও খুব সুন্দর মেল্ট হয়ে যাবে মজুরালা চিজ দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দেব তো টোটালে আমার চল্লিশ মিনিট সময় লাগবে একদম লো হিটে আমি এটাকে তৈরি করতে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি এরই মাঝে আমি ওভেনে তৈরি করার জন্য রুটিটা বেলে নিয়েছি পিজ্জাটি এখন সেম স্টেপে আমি এটাকে রেডি করে নেব চিকেন মজুরালা চিজ এবং ক্যাপসিকাম দিয়ে তো সাজিয়ে নিয়েছি এটাকে এখন আমার পঁচিশ হতে তিরিশ মিনিট সময় লাগবে বেক করতে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে সেলসিয়াসে তো চল্লিশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন পিজাটা একদম পারফেক্ট হয়েছে আমি আপনাদের নিচের অংশটাও দেখাচ্ছি কেমন হয়েছে কোনো ফাঁকিবাজি করব না দেখুন দেখুন নিচের অংশটা একদম পারফেক্ট হয়েছে তো আপনারা এইভাবে বাসায় একবার তৈরি করুন খুবই ভালো হবে খুবই একদম কোনো পার্থক্য পাবেন না ওভেনে এবং চুলার তৈরি পিজার। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি আর ভালো লেগে থাকলে আমার কষ্টটা সার্থক হবে অবশ্যই এখন আমি দেখিয়ে দেব আমার ওভেনে তৈরি পিৎজাটি তো এই ছিল আজকের রেসিপি আশা করি আমার রেসিপি ভালো লাগছে কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ